দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আসসালামু আলাইকুম, বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আমাদের নুরুল আমিন স্যারকে বহুদিন পরে ধরেছি, উনি মোটে সময় দিতে চান না, তা যেহেতু পাইছি আমি ধরেন বর্তমান সময় এসে কিন্তু আমাদের পোলট্রি মুরগি, লেয়ার মুরগি বা আমরা যারা মুরগি খাই এবং আমাদের দ্বারা মানে বাসায় কিন্তু সব থেকে বেশি খাওয়া হয় মুরগি, কারণ কম দামের একটা মাংস, আর বাসায় যাদের বাচ্চা আছে মুরগির মাংস ছাড়া আর কোনো মাংস তারা খেতে চায় না, মাংস খেতে চায় না কাটার ভয়ে। এখন এই মুরগি নিয়ে কিন্তু আমাদের বাসায় যারা আমরা যারা আছি একটু চিন্তা কম করলেও আমাদের যারা বাসায় রান্নাবান্না করেন এবং বাচ্চাটাকে যিনি লালন পালন করেন বিশেষ করে বাচ্চার মা খুবই চিন্তিত যে মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, মুরগিতে খাইলে এ হবে সে হবে, কত রকমের যে তাদের মাথায় চিন্তা আসে, টেলিভিশনে রিপোর্ট হয় এটা নিয়ে, তারপরে পত্রপত্রিকায় আসে, ইউটিউবে আসে, ফেসবুকে আসে, এগুলো থেকে সবাই এত বেশি বিশেষ করে বাচ্চার মারা এত বেশি চিন্তিত যে এই মুরগি খাইলে মনে হয় তার বাচ্চার খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন বাচ্চার মা চিন্তিত বাচ্চারা মুরগি খাবে না, মুরগি যদি বাচ্চা খাওয়া বন্ধ করে দেয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে যাবে। এখন ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমাদের কী করতে হবে, খামারিদেরকে কিছু সচেতন হতে হবে, এবং আমরা এই যে অ্যান্টিবায়োটিক যে প্রচুর পরিমাণে ব্যবহার করে বিশেষ করে ব্রয়লার এবং লেয়ারে, আমরা এই বিষয়টা নিয়ে আমাদের নুরুল আমিন স্যারের সাথে কথা বলবো। স্যার আপনিকে আপনাকে বলে অনেকদিন পরে পেয়েছি, এবং আমার কথা হচ্ছে কি আমাদের খামারিরা ধরেন বাচ্চারা নিয়ে আসার পর থেকে তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করে, জি, তা এখন ওরা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু না করে কী করলে ধরেন খামারিও বাঁচে তাদের ব্যবসাটা ভালো চলে, আবার আমরা যারা মুরগি খাই আমরাও তো নিশ্চিন্ত থাকতে পারি যে না এই মুরগিটা খাইলে আমাদের কোনো কিছু হবে না। ধন্যবাদ আপনাকে, কিছু কথা আসলে আমাদের খুবই আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নটাই করেছেন, আমার মুরগি বাঁচতে হবে আমি অ্যান্টিবায়োটিক খাওয়াই আর না খাওয়াই। এখন আমরা আগে জানতে হবে যে অসুখ কোথা থেকে হয়, অসুখ কি প্রকৃতির থেকে হয় না আমার ঘরের থেকে হয় না পানির থেকে হয় না যে হ্যাসারি থেকে এই বাচ্চাটা তৈরি হয়ে আমার বাড়িতে আসলো ওখান থেকে রোগ নিয়ে আসছে, এইগুলো হলো রোগের সোর্স। ধরে নিলাম যে যে কোনো একটা সোর্সের থেকে আমার এখানে কিছু রোগ জীবাণু আসতে পারে, মুরগি নিয়ে আসতে পারে, কিন্তু সেটা কিন্তু আমার সন্দেহ, আমি কিন্তু নিশ্চিত না, নিশ্চিত হয়ে যদি আমি অসুস্থ বাচ্চা আমি কিনছি কেন, আমি জেনে শুনে তো আমি জিনিসটা খারাপ জিনিস নিব না, যেহেতু আমি জেনে শুনে নিব না তাহলে জেনেই আমি নিব। এখন আমি জানি না, জানার জন্য বুদ্ধি হলো যে প্রথমে বাচ্চাগুলো আসলে নিকটবর্তী কোনো একটা জায়গার থেকে যেখানে আপনার ল্যাবরেটরি আছে বিশেষ করে বা আমাদের ভেটেনারিয়ান যারা একটু দক্ষ এই লাইনে যারা দক্ষতা অর্জন করেছে বিভিন্ন খামার ভিজিট করে বা বিভিন্ন মুরগি কাটাকাটি করে পোস্টমর্টেম করে এন্টিমর্টেম করে যারা দেখেছে যে একদিন বয়সে মুরগির বাচ্চা কী হতে পারে, ভালো কোনটা মন্দ কোনটা, তাদের একটা পরামর্শ নিয়ে যদি শুরু করেন তাহলে অ্যান্টিবায়োটিক এড়ানো সম্ভব। তাহলে সেটা কীভাবে সম্ভব আমরা জানি এবং খামারি ভাইরাও জানে, আমাদের দেশের প্রধান অনিরাপদ জিনিস হলো পানি, এরপরে হলো খাদ্য, আর এই সব কিছুকে মিলিয়ে ক্ষতির দিকটা তৈরি হয় আমার ঘরের পরিবেশ। আমরা অনেক সময় মুরগির বাচ্চা আজকে বিক্রি সমস্ত মুরগিগুলো আজকে বিক্রি করলাম, তিন দিনের মধ্যে আবার ঘরে মুরগির বাচ্চা উঠালাম, তাহলে এর যে একটা বিরতি এটা 21 দিনের বা কমপক্ষে 18 দিন বা 14 দিনের যে একটা বিরতি দেওয়ার কথা ছিল আমার ঘরটা, অল ইন অল আউট এই পদ্ধতি মেনে আমাকে তো 14 দিন অপেক্ষা করতে হবে। এই 14 দিন অপেক্ষা করা মানে এই নয় যে আপনি যে ঘরে মুরগি রাখছিলেন ওই ঘরটা ওইভাবে পড়ে থাকবে, অর্থাৎ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, ডিকন্টামিনেশন অর্থাৎ যে সমস্ত জীবাণু আগে ছিল তাদেরকে যে কোনো কায়দায় ধুয়ে মুছে পুড়িয়ে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে পুরো ঘরটাকে আবার রেডি করতে হবে। যাক আপনি আমাকে তো বললেন এবং আমার খামারিদেরকে কিছু বলেন, খামারি ভাইরা আপনারা মুরগির বাচ্চা যখন নিয়ে আসবেন আপনি কিন্তু প্রথম দিন যে শত শত টাকার বিভিন্ন থার্ড ফোর্থ জেনারেশনের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন ওইটা না খাওয়াইয়ে দয়া করে আপনি মিনারেল ওয়াটার আছে না এই বড় 25 লিটারের কন্টেনার বা 20 লিটারের কন্টেনার এই ধরনের পানি কিনে খাওয়ান, তাতে মুরগির বাচ্চাটা সুস্থ সবল থাকবে। আচ্ছা আপনি যদি মনে করেন যে না এটা সম্ভব না, মুরগির বাচ্চা আপনার বাড়িতে আসার আগে আপনি বালতিতে বড় বালতিতে পানি ভরবেন, সন্ধ্যেবেলা ভরে ফিট করি বড় একটা দলা নেবেন, ধরেন আমি এটাকে একটা ফিট করি দলা হিসেবে বালতির মুখের মধ্যে ফিট করির বড় দলাটা নিয়ে এইভাবে আপনি ঘুরাড়ে দেবেন
ধরেন আপনার বালতির মধ্যে 50 লিটার পানি আছে অথবা 100 লিটার পানি আছে অথবা 200 লিটার পানি আছে, বালতির মুখের মধ্যে এই ফিটকারি দলাটা এইভাবে ঘুরিয়ে এদিকে 7-8 বার এদিকে 7-8 বার ঘুরায় আপনি ফিটকারি দলাটা আপনার মতো আপনি উঠায় রাখলেন, পানি দিয়ে ঢাকনাটা পানি ঢাকনা দিয়ে পানিটা ঢেকে রাখলেন। 4 ঘন্টা পরে আপনার ওই পানির মধ্যে যদি কোনো জীবাণু থেকে থাকে বা আয়রন থেকে থাকে বা কার্বনেট থেকে থাকে, দেখবেন সমস্ত ময়লাটা বালতির নিচে সেডিমেন্ট হয়ে গেছে, পানি কিন্তু নিরাপদ হয়ে গেল, আয়রন তো থাকলোই না। আয়রন অনেক রোগের বাহক, ই কলাই সালমোনেলা এগুলো কলোনি তৈরি করে দেয় আয়রনের শেডিং পাইপের মধ্যে, আয়রন মুক্ত মানে আপনি অনেকটা 80% নিরাপদ হয়ে গেলেন। আর ফিটকারি নিজেই কিন্তু জীবাণু নাশক, সে জীবাণু নাশক না, সে জীবাণুকে সংক্রমিত জীবাণুকে সে মেরে ফেলে, সেডিমেন্ট করে ফেললে আপনার পানি অনেকটা মুক্ত হয়ে গেল। আর যেহেতু ওটা একটা কেমিক্যাল এবং একটা খাদ্য উপযোগ, তো এই খাদ্য উপযোগী একটা কেমিক্যাল দিয়ে পানি পরিষ্কার করে যদি আপনি খাওয়ান তাহলে ধরে নেবেন যে 90% আপনি সেফ। এখন ওই পানির মধ্যে আপনি ভিটামিন সি দেন, আপনি জিঙ্ক দেন, ইলেকট্রোলাইট দেন, একটা শরবত খাওয়াতে হবে। আমরা বিয়ে করতে গেলে যেমন জামাইকে নতুন আগে শরবত দিই, মুরগির বাচ্চাকেও বাড়িতে আনলে প্রথমে শরবত খাওয়াতে হবে। এই শরবতের মধ্যে থাকবে কি, একটা মাল্টিভিটামিন WS থাকতে পারে যেটা ওয়াটার সলুবল, থাকতে পারে জিঙ্ক, থাকতে পারে আপনার ভিটামিন সি, আর ওই যে ইলেকট্রোলাইট বললাম 10টা জিনিস থাকে ওর মধ্যে, যেগুলো পানিতে দিলে সাথে সাথে তার শরীরের ভিতরে তার যে সুখ এবং শান্তি ওই মুহূর্তে যেটা দরকার সেটা সে পেয়ে যাবে। এইগুলো দিয়ে আপনি শুরু করেন, তারপরে 2 দিন যাক 3 দিন যাক, দেখেন মুরগির বাচ্চা কেমন পায়খানা করে, যদি খারাপ পায়খানা করে ডাক্তারের পরামর্শ নেবেন, একটু পানি পানি পায়খানা প্রথমে করে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বাংলাদেশের যে চ্যাপ্টার, এখান থেকে একটা উদ্যোগ নেওয়া হলো, এটা আন্তর্জাতিক ধারাবাহিকতার একটা অংশ যে আমাদের দেশে যারা ভেটেরিনারি প্র্যাকটিস করি বা এবং মেডিকেল প্র্যাকটিস করি তাদেরকে নিয়ে আমরা একটা যৌথ প্রোগ্রাম করে জানার চেষ্টা করলাম যে আসলে অ্যান্টিবায়োটিক আমরা আদৌ খাওয়াবো কি না। অ্যান্টিবায়োটিক যদি আমরা খাওয়াই তাহলে সেই অ্যান্টিবায়োটিকটা কী অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, এই জন্য তারা একটা ক্লাসিফিকেশান করছে। সেই ক্লাসিফিকেশানটা কী, একটা হলো যে এটার নাম হচ্ছে অ্যাওয়ার ক্যাটাগরি, AWAR অ্যাওয়ার। তো অ্যাওয়ার ক্যাটাগরির মধ্যে একটা হলো এ তে অ্যাক্সেস, WA তে ওয়াশ, আর RE তে রিজার্ভ। তার মানে অ্যান্টিবায়োটিক থেকে 3 শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, একটা হলো অ্যাক্সেস গ্রুপ, একটা হচ্ছে ওয়াশ গ্রুপ, একটা হচ্ছে রিজার্ভ গ্রুপ। আমরা যারা প্র্যাকটিস করি এই রিজার্ভ গ্রুপের ক্যাটাগরিতে কোন কোন অ্যান্টিবায়োটিক যাবে বা গেছে তার একটা তালিকা আমাদের দেওয়া হয়েছে। সেখানে ব্রড স্পেকট্রাম, ন্যারো স্পেকট্রাম, তারপরে গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ বা কোনো গ্রুপে পড়ে না, অ্যাটিপিক্যাল টিপিক্যাল এরকম কিছু ব্যাকটেরিয়া আছে তাদের জন্য কোন কোন ওষুধ কোন কোন ব্যাকটেরিয়ার এগেনস্টে সরাসরি কাজ করবে এটা একটা ভাগ করে দেওয়া হয়েছে। সমস্যা হলো যে ডাক্তারদের কাছে আসে কয়জন, আমরা তো কোনো সমস্যা হলে যখন ডাক্তারমুখী হই বিশেষ করে পশু চিকিৎসা এবং মুরগি চিকিৎসার ক্ষেত্রে খামারি ভাইয়েরা তারা নিজেরা নিজেরা আলাপ করে বা যার কাছ থেকে তিনি খাদ্য বাচ্চা ঔষধ পথ্য সব সরবরাহ নেন বাকিতে, অথবা তার বাড়ির পাশে উনি ওনাকে মুরব্বি মানেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে উনি ওষুধ খাওয়ান তার কাছ থেকে সব নিয়ে আসেন। তার মানে কোনটা ভালো কোনটা মন্দ এটার আপনারা জানার সুযোগ হচ্ছে না, জানার প্রয়োজনও মনে করছেন না, কারণ আপনি তো ওই ডিলার সাহেবের কাছে গেলে সব ওষুধ পাচ্ছেন। কোনটারে ন্যারো স্পেকট্রাম বলে, কোনটারে ব্রড স্পেকট্রাম বলে, কোনটারে রিজার্ভ গ্রুপ বলে, কোনটারে ওয়াশ গ্রুপ বলে, কোনটারে অ্যাক্সেস গ্রুপ বলে, মানে আপনি অ্যাক্সেস মানে যেটা আপনি ব্যবহার করতে পারবেন যেটার জন্য আপনার কোনো সিদ্ধান্ত নিতে খুব মাথা ঘামাতে হবে না, ব্যাকটেরিয়ার এই ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে এই ড্রাগ আছে এইটা প্রয়োগ করবো এইটার মাত্রা এই কয়টা দিন দিব এতটুকু করে দিব, তাহলে ওষুধ নির্বাচনের ক্ষেত্রে আপনি কি এত কিছু সব একাই করে ফেলবেন খাবার করতে যেয়ে, এটা সম্ভব, এটা তো সম্ভব না। আমার চুল আমি কাটার চেষ্টা করলে কেমনে হবে কাটাটা, আমি যদি আমার চুল এখন আয়নায় বসে বসে আমি কাটি তাহলে আমার চুল কাটা কি সুন্দর হবে। এখন আপনি মুরগি পালেন, আপনি চিকিৎসা দেবেন, আপনি টিকা দেবেন, আপনি খাদ্য দেবেন, পানি দেবেন, ঔষধ দেবেন, সবই আপনি করবেন, তাহলে এত কিছু যারা পড়ে আসলো জেনে আসলো তার কোনো প্রয়োজন আপনার নাই। আপনি এই যে আত্মঘাতী সিদ্ধান্ত, বিশেষ করে ঔষধ দেওয়া এবং ঔষধ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা, এই দায়িত্বটা দয়া করে আপনি না নিলেই কি নয়,
এবং এটা নিয়ে হয়েছে কি, আলটিমেটলি মানুষ কিন্তু এখন অনেকেই সজাগ সচেতন ব্যক্তিরা এই অধিক অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের কারণে তারা নিজেরাই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে গেছে। কীভাবে পড়ে গেছে, যে কারণে তারা মুরগি খাওয়া থেকে আস্তে আস্তে, কিন্তু ব্রয়লার মুরগি খাওয়া থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে বা অনেকেই সতর্কভাবে পথ চলছে। আমি বলবো না সবাই ছেড়ে দিছে, কারণ কোনো উপায় নেই, খেতেও তো হবে, গ্রামীণ মানুষ তো এত সাত পাঁচ বোঝে না। এখন আমরা এই যে অ্যান্টিবায়োটিক নির্বাচনের ক্ষেত্রে আমরা বলি যে আমরা এটা ন্যারো না ব্রড, এটা আমরা বুঝবো কী করে? আপনার তো এত বোঝার দরকার নাই, কারণ যার কাছে সে যদি করে তাতে সমস্যা নাই। আরেকটা সমস্যা হলো যে যে জীবাণুতে ও সংক্রমণ করছে বা আক্রমণ করছে, সেই জীবাণু সাথে যদি আরও দশটা জীবাণুকে মেরে ফেলে, এরকম একটা ওষুধ যদি আপনি ওর শরীরের মধ্যে প্রয়োগ করেন, ধরে নিলেন যে ব্যাকটেরিয়াটা একটা বা দুইটা ব্যাকটেরিয়া মুরগির শরীরে প্রবেশ করছে, আর আমি দিলাম দশটা ব্যাকটেরিয়া মারতে পারে এমন একটা ওষুধ, দশটা মানে দশ পদের, তাহলে যে ওখানে নাই তারও মারার ওষুধ দিলাম, আবার যে আছে তারও মারার ওষুধ দিলাম। এই যে দিলাম, তাহলে যার জন্য প্রয়োজন নেই এই অপ্রয়োজনীয় ওষুধগুলো আমার পেশাব আর পায়খানার সাথে, অথবা আমরা ব্যবহার করার পরে যে ভায়ালগুলি থাকে বা বোতলগুলি থাকে সেটা যখন আমি প্রকৃতিতে ফেলে দিচ্ছি, প্রকৃতিতে তো সব জায়গায় ব্যাকটেরিয়া আছে, পৃথিবীতে আদি জন্মের সাথে সাথে ব্যাকটেরিয়া নিজের থেকেই পৃথিবীতে কিন্তু আছে, তাহলে আপনি যখন এই সমস্ত পেশাব পায়খানা প্রকৃতির মধ্যে ছেড়ে দেবেন, আপনার পেশাব পায়খানার সাথে আমার পেশাব পায়খানার সাথে অ্যান্টিবায়োটিকটা বেরিয়ে যাবে, গেলে নেচারের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে প্রকৃতিতে সে কিন্তু এই অ্যান্টিবায়োটিক বা এই জীবাণুরোধক এজেন্টের সঙ্গে সেও কিন্তু সংঘাত করতে করতে একসময় নিজে রেজিস্ট্যান্ট হবে। এখন ওই যে রেজিস্ট্যান্ট হলো, ওই ব্যাকটেরিয়া মানুষের শরীরে যে রোগ করতে পারে, আমার শরীরে এসেও রোগ করতে পারে। আমি আসলে আপনার বেস্ট প্র্যাকটিসগুলো আমি আপনার সাথে আলোচনা করব, কারণ আপনার সাথে আমি তো আজকে থেকে না ধরেন সুদীর্ঘ সেই 2005-06 সাল থেকে আপনার সাথে আমরা একসাথে কাজ করি। আসলে আমরা আমি সংবাদ মাধ্যমে কাজ করেছি আর আপনি আপনার প্রাণী সম্পদ অধিদপ্তরের হয়ে কাজ করেছেন, আমরা সবাই কিন্তু এদেশের লাইফ স্টাইলের উন্নয়নের জন্য কাজ করেছি। জি, তাই না? আপনার আজকে যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে, আপনি যে কথাগুলো এখন আমাকে বললেন, ঠিক এরকম কাজ কিন্তু আপনি, আপনি যখন জয়পুরহাটে পোস্টিং ছিল আপনার, তখন কিন্তু আপনি একটা খামারে গিয়ে আমরা ভিডিও দেখিয়েছিলাম। জি, এবং ঠিক সেম কাজটা কিন্তু আপনি, আপনি যখন বাগেরহাটে আপনার পোস্টিং ছিল তখন কিন্তু বাগেরহাটে গিয়ে আপনি একটা খামারে এইভাবে পানি শোধন, পাশাপাশি আবার কিন্তু এখানে আপনি মিনারেল পানি খাওয়াচ্ছিলেন। জি, যে একদম আমরা যে মিনারেল ওয়াটার খাই এবং ওই ওয়াটারটা খাওয়াই ওই লোকটা তো মহা খুশি যে তার খামারে তো ওষুধই লাগতেছিল না। জি, এই যে আপনার যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করবো, তা আমরা আরেকটি প্রতিবেদনে আমরা এই বিষয়ে কথা বলবো। বন্ধুরা, আমরা প্রতিবেদনটা আজকে এখানে শেষ করলাম, আমরা আরেকটা প্রতিবেদনে কথা বলবো। ধন্যবাদ। দেখো,